প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে বৈশ্বিক হালচাল, এর সাথে খাপ খাওয়াতে চলছে নিরন্তর গবেষণা। উদ্ভাবিত হচ্ছে নতুন নতুন প্রযুক্তিপণ্য, কিংবা পুরনো উদ্ভাবনে যোগ হচ্ছে বাড়তি মাত্রা। রাজধানীর মাল্টিপ্ল্যান সেন্টারে 5 দিনব্যাপী ডিজিটাল ICT ফেয়ারে দেখা মিলল কিছু ব্যতিক্রমী প্রযুক্তি পণ্যের। এসব পণ্যের পাশাপাশি দর্শনার্থীদের আকৃষ্ট করতে সবশেষ প্রযুক্তির কম্পিউটার, ল্যাপটপ, ক্যামেরা ও পেন ড্রাইভ সহ নানা প্রযুক্তি পণ্যের পসরা সাজিয়েছেন দোকানিরা। সাধ্যের মধ্যে পছন্দের পণ্যটি বেছে নিচ্ছেন ক্রেতারা। কম্পিউটার জিনিসপত্র দেখতে আসছি, আর আমার ইচ্ছা আছে গেমিংয়ের জিনিসপত্র, যেমন মাউস, কিবোর্ড, এই টাইপের কিছু কিনা। মূলত আমার ফ্রেন্ডের জন্য একটা ল্যাপটপ কিনতে এসেছিলাম। যেই জিনিসগুলো ধরেন মানে আমরা দেখে এসেছিলাম, ওটার দাম ছিল মনে হয় 33,000 টাকা, সেটা এখানে এসে দেখতে পারলাম তার দাম হচ্ছে 31,500। রোববার মেলার শেষ দিন হওয়ায় ক্রেতা দর্শনার্থীদের বাড়তি উপস্থিতি লক্ষ্য করা যায়। ছাড় আর উপহারে বিক্রি নিয়ে সন্তুষ্ট বিক্রেতারাও। গাড়িটা হচ্ছে স্পেশালাইজড একটা সেন্সর লাগানো আছে, যেটা ট্রান্সফরমার, টোটালি একটা কার, কিন্তু যখনই কোনো সামনে কিছু পড়বে সে তখনই সেন্সরের মাধ্যমে সে দাঁড়িয়ে রোবট হয়ে যাবে। সে এক একটা ব্র্যান্ডে অনেক ছাড় পাচ্ছে, যেমন প্রাইজে ছাড় পাচ্ছে, এক্সক্লুসিভ গিফট থাকতেছে, আলাস অন্য কিছু অপারেটর আছে আমাদের, ফ্রি সার্ভিসটা থাকতেছে। মেলা উপলক্ষে আমাদের প্রায় 70-100 ক্লায়েন্ট হ্যান্ডেল করতে পারবে। সবার জন্য প্রযুক্তি শিক্ষা, এই শিরোনামে এবারের ডিজিটাল ICT ফেয়ারে অংশ নেয় প্রায় 650টি প্রতিষ্ঠান। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।